যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দল এর সমন্বয়ে সারা দেশে জেলা ভিত্তিক সাম ও মানবিক সমাজ বিনির্মাণে দিক নির্দেশনামূলক যৌথ কর্মী সভায় কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, সহ দপ্তর সম্পাদক মিনহাজ উদ্দিন ভূঁইয়া, যুবদল চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল আজিম সুমন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি জিলানি, ছাত্র দলের সিনিয়র সহ সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াইয়া, ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান সহ নেতৃবৃন্দ নোয়াখালী মাইজদিন নোয়া কনভেনশন হলে আগমন করায় শুভেচ্ছা জানান নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর আলম, সহ সভাপতি আনোয়ার হোসেন, সোনাইমুড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক কাউন্সিলর জসীমউদ্দিন, বেগমগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সুমন, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক আব্দুল বাতেন সুজন, চৌমুহনী পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক বাহার, সেনবাগ উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এজিএস খোরশেদ আলম চৌধুরী ফুটন, জেলা ছাত্র দলের সভাপতি প্রার্থী তুষার, সাবেক ছাত্র নেতা সোহাগ ও নিয়ামত খান সহ অনেকে। জাতিকে সুশৃঙ্খল থাকার জন্য আজকে কেন্দ্রীয় যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল নেতৃবৃন্দের আগমন উপলক্ষে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে জাতীয় তাপ যুব দল নোয়াখালী জেলা এবং সোনাইমুড়ি উপজেলা শাখার পক্ষ থেকে আমাদের আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই, এবং এই আগমনের মধ্য দিয়ে যুব দল সুশৃঙ্খল ভাবে পরিচালিত হবে বলে আমি মনে করি। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের নির্দেশে নোয়াখালী জেলায় আজকের এই যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের কর্মী সভায় ঢাকা থেকে আগত কেন্দ্রীয় নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও স্বাগত। এরকম কর্মী সভা আমাদের জেলার নেতৃবৃন্দকে এবং জেলার কর্মীদেরকে উজ্জীবিত করবে। কেন্দ্রীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্র দল, সকল তিন সংগঠনের যে নেতৃবৃন্দরা নোয়াখালীতে আসছে, আমরা নোয়াখালী জেলা যুবদলের পক্ষ থেকে এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের সকল সংগঠনের পক্ষ থেকে, নোয়াখালী জেলার পক্ষ থেকে আমরা ওনাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। নোয়াখালী জেলা যুবদল, নোয়াখালী জেলা ছাত্র দল, নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আজকের এই কর্মী সভায় আমাদের ঢাকা থেকে আগত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, যুবদল, ছাত্র দল এবং স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দকে শুভেচ্ছা এবং অভিনন্দন ব্যায়ামগঞ্জ থানা যুবদলের পক্ষ থেকে। রহিম, সেনবাগ উপজেলা যুবদলের পক্ষ থেকে আমি খোরশেদ আলম চৌধুরী পুটন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সেনবাগ উপজেলা যুবদল। কেন্দ্রীয় নেতৃবৃন্দুর আগমন উপলক্ষে সারা নোয়াখালী থেকে স্বতঃস্ফূর্তভাবে সকল থানা এবং পৌরসভার থেকে শত শত লোক এখানে জড়ো হয়েছে কেন্দ্রীয় নেতাদেরকে অভ্যর্থনা এবং শুভেচ্ছা জানানোর জন্য। আমি সেনবাগ উপজেলা যুবদলের পক্ষ থেকে এবং আমার প্রিয় নেতা রাজপথের লড়াকু সৈনিক, পাঁচবারের সাবেক এমপি, বিরোধী দলীয় সি ফুইদ তালাব জয়নাল আব্দিন ফারুক সাহেবের পক্ষ থেকে সকলকে, কেন্দ্রীয় নেতাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল দেশ নায়ক তারেক রহমানের যে নতুন একটি সাম্য মানবিক সমাজ বিনির্মাণে আজকে যে একটি বিশাল নোয়াখালী জেলাতে প্রোগ্রাম দিয়েছে, আমরা জনাব তারেক রহমানকে নোয়াখালী জেলা ছাত্র দলের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আমাদের আজকের এই প্রোগ্রামকে কেন্দ্র করে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমাদের ইয়াহিয়া ভাই আসছেন, তারপরে আমাদের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান ভাই, এবং আমরা ইতিমধ্যে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অঞ্চলের কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক, সারা বাংলার ছাত্র সমাজের অহংকার যারা আমাদের নাসিরউদ্দিন নাসির ভাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকে দেশ নায়ক জনাব তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশ ছাত্র সমাজকে নিয়ে, যুব সমাজকে নিয়ে, স্বেচ্ছাসেবক সমাজকে নিয়ে যে সারা বাংলাদেশে যে টিম ওয়ার্কের মাধ্যমে যে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর নতুন করে বাংলাদেশ স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আগামী দিন বাংলাদেশ নির্মাণের সাংগঠনিক অভিভাবক দেশ নায়ক জনাব তারেক রহমান যে সিদ্ধান্ত দিবে আমরা তা বেগমগঞ্জ উপজেলা ছাত্র দল তা মানব, এবং জমনি পরিষদের পক্ষ থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে পাণ্ডালে অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করছি, ধন্যবাদ। সিদ্ধান্তটা যুবক উপযোগী এবং সময় উপযোগী।
আমি আজকে নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দল সিনিয়র সহসভাপতি হিসেবে আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দকে এই প্রোগ্রাম করার ধন্যবাদ জানাই, এবং আমার প্রিয় নেতা আগামী রাষ্ট্রনায়ক যিনি আগামী দিনে এই বাংলাদেশ পরিচালনা করবেন, প্রিয় নেতা তারেক রহমানকে নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।